মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল 36তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 20 ও 21 দুদিন ব্যাপী অনুষ্ঠিত হলো বেলগোরিয়া অ্যাথলেটিক ক্লাব ময়দানে। বিখ্যাত ফুটবল খেলোয়াড় মাননীয় ভাস্কর গাঙ্গুলী মহাশয় উদ্বোধন করলেন আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি। 350-এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। 35 থেকে 85 বছর পর্যন্ত পুরুষ ও মহিলারা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। রবীন্দ্র পাঠভবন সহায়তার হাত বাড়িয়ে দেন এই প্রতিযোগিতায়। 200টা ইভেন্ট ছিল এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ওপর ভিত্তি করে এবং 600টা পুরস্কার দিতে হয় এইসব প্রতিযোগীদের। প্রেসিডেন্ট মাননীয় মানস সরকার মহাশয় ও মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক মাননীয় পৃথ্বীজিৎ ঘোষ মহাশয় অনুষ্ঠানটি পরিচালনা করেন। এই সমস্ত খবর দেখতে চোখ রাখুন নির্ভয়া নিউজ 24-এ। আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের পাশে। ওয়েস্ট বেঙ্গলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান এক্ষুনি সংগঠিত হলো। মাননীয় ভাস্কর গাঙ্গুলী মহাশয় অতীত দিনের প্রথিতযশা ফুটবল খেলোয়াড়, তিনি উদ্বোধন করলেন আনুষ্ঠানিকভাবে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা 350-এর উপর অ্যাথলিটকে পেয়েছি, যারা 35 থেকে 85 বছর বয়সের অ্যাথলিট, তারা ছেলে এবং মেয়ে, পুরুষ এবং মহিলা বিভাগে দুটো মিলিয়ে আমরা 350-এর ওপর ক্যান্ডিডেটকে পেয়েছি, যেটা আমরা কখনোই আশা করতে পারিনি। এই প্যান্ডামিক সিচুয়েশানে এতজন ক্যান্ডিডেট আমাদের এই 200-র কাছাকাছি যে প্রতিযোগিতা হলো, 20টা গ্রুপে আমাদের 200-র ওপর সার্টিফিকেট, মেডেল এবং সব কিছু দিতে হবে, 600 পুরস্কার দিতে হয়, 200টা ইভেন্ট আমরা কমপ্লিট করলাম বিভিন্ন এজ গ্রুপে, 5 বছর অন্তর করে একটি এজ গ্রুপ। এবং এইখান থেকে যারা সিলেক্টেড হবে তারা ন্যাশনাল করতে যাবে পডুচুরিতে। আমাদের সেই অনুষ্ঠানের আমার মূল কর্ণধার, আমার প্রেসিডেন্ট মাননীয় মানস সরকার মহাশয়, তিনি 85 বছর বয়সে এখনও দৌড়ন। আমি পৃথ্বীজিৎ ঘোষ, আমাদের মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক, আমার প্রেসিডেন্ট অল ইন্ডিয়া মাস্টার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উনি আছেন, উনি আপনাদেরকে ধন্যবাদ জানাবেন। সমস্ত অ্যাথলিটদের আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, তারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করলেন এই প্যান্ডামিক সিচুয়েশানেও, এবং সমস্ত পরিকাঠামো দিয়ে যারা সহযোগিতা করলেন সমস্ত রকমভাবে, বিভিন্ন রকমভাবে, রবীন্দ্র পাঠভবন তারা নার্সিং টিম দিয়ে আমাদের যেভাবে সহযোগিতা করলেন, ফার্স্ট এডের কাজ করলেন, বয়স্কদের স্পোর্টস ফার্স্ট এডের প্রয়োজন হয় তারা সহযোগিতা করলেন, অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করলেন বিনা পয়সায়, তাদের সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই। আমার প্রেসিডেন্ট মানস সরকার মহাশয় সবাইকে অভিনন্দন জানাবেন। আমাদের এই মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন যেটা আমরা সংগঠিত করেছিলাম, এটা আমাদের প্রধান উদ্দেশ্য ছিল বয়স্কদের এই বৃদ্ধ বয়সে বা মধ্য বয়সে তাদের যাতে শরীর স্বাস্থ্য তারা সুস্থ রাখতে পারেন, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের এই সংস্থাটা গঠিত হয়। আমাদের সেই উদ্দেশ্য নিয়ে আমরা যখন গত আমাদের 35তম রাজ্য মিট আমরা প্রতিযোগিতা যখন অনুষ্ঠিত করেছিলাম, সেটা করেছিলাম 2019-এর ডিসেম্বরে। অ্যাকচুয়ালি আমাদের এই 36তম এই কম্পিটিশান যেটা রাজ্য মিট, সেটা করার কথা ছিল 2020-র ডিসেম্বরে, কিন্তু এই যে কোভিড অতিমারী এর জন্যে কিন্তু আমরা একটা খুব দোদুল্যমান অবস্থায় ছিলাম এবং খুব আশঙ্কিত ছিলাম যে এর মধ্যে আমরা কী করে এই অনুষ্ঠান আমাদের যে রাজ্যমেই অনুষ্ঠিত করব। আবার না করলেও এই যে বৃদ্ধ বয়সে এদের যে একটা অনুশীলনের একটা যে গ্যাপ পড়ে যাবে তাতে হয়তো তাদের নিশ্চয় অনেক ক্ষতি হতে পারে। তা যাই হোক, আমরা শেষ পর্যন্ত এই বেলঘোরিয়া অ্যাথলেটিক ক্লাব যারা যাদের গ্রাউন্ডে আমাদের এটা অনুষ্ঠিত হচ্ছে তাদের পূর্ণ সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান আজকে এই ফেব্রুয়ারি মাসের 20 তারিখে শুরু করেছি, যেটা দুদিন ব্যাপী এই অনুষ্ঠান 20 এবং 21, সেটা যে সাড়া পেয়েছি সমস্ত পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা থেকে, আমরা এর জন্যে তাদের কাছে অত্যন্ত রকম কৃতজ্ঞ। তারা তাদের পার্টিসিপেশন দিয়ে, তাদের উৎসাহ দিয়ে এই রাজ্য মিটে তারা অংশগ্রহণ করেছেন। আমি জানাই ধন্যবাদ বেলঘোরিয়া অ্যাথলেটিক ক্লাবকে, আমার সমস্ত অফিসিয়ালস যারা এই রাজ্য মিটকে পরিচালনা করেছেন, এবং যে সমস্ত কর্মী
এই বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবে তারা বিভিন্নভাবে এই বয়স্ক প্রতিযোগীদের প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের তাদের দিকে দৃষ্টি রেখেছেন, তার জন্য তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এই বলে আমি আশা করব ভবিষ্যতে যাতে আমরা এরকম সহযোগিতা সবার সঙ্গে পাই সেদিকে ডেফিনেটলি আমার যেটা ইচ্ছা মনে হয় সেটা তারা দেবেন এবং আমাদের এই সংগঠনকে তারা আরও শক্তিশালী করবেন এবং যাতে আরও বেশি সংখ্যায় আমরা তাদেরকে আরও এখানে সমবেত করতে পারি আমরা সেটাই আমরা আশা করছি। আমি এই বলে আবার সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা অভিনন্দন জানাই আমাদের নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট রেফারি অ্যাসোসিয়েশনকে, যারা আমাদের টেকনিক্যাল অফিসিয়াল পাঠিয়ে সহযোগিতা করেছেন, এবং অসংখ্য মানুষ দর্শক যারা এই খেলা উপভোগ করলেন, তারা বারবার বলছেন যে আবার যেন এই খেলা হয়, এটাই আমাদের বড় পাওনা। নমস্কার।